প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি এবিএম আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগাছা, রংপুর। আজ আমি এসেছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আমাদের আজকের আলোচনা শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন, অর্থাৎ ত্রিভুজের সম্প্রাদ্য সংক্রান্ত চিত্র অঙ্কন। আমরা জানি প্রত্যেক ত্রিভুজের ছয়টি অংশ আছে, তিনটি বাহু এবং তিনটি কোণ। ত্রিভুজের এই ছয়টি অংশের কয়েকটি অপর একটি ত্রিভুজের অনুরূপ অংশের সমান হলে দুইটি ত্রিভুজ সর্বসম হতে পারে। সুতরাং কেবল ওই অংশগুলো দেওয়া থাকলে ত্রিভুজটির আকার নির্দিষ্ট হয় এবং ত্রিভুজটি আঁকা যায়। আমরা আমাদের পাঠ্যবইয়ের 136 পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাই সেখানে ছয়টি শর্তে ত্রিভুজ আঁকার কথা বলা আছে, যার প্রথম তিনটি আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এবং শেষের তিনটি আমরা বার্ষিক পরীক্ষার জন্য অনুশীলন করতে পারি। শুরুতেই আমরা সম্পাদ্য এক অঙ্কন করব। একটি ত্রিভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ত্রিভুজটি কিভাবে আঁকা যায়, চলো আমরা সম্পাদ্য একের আলোচনা করি। তোমরা লক্ষ্য করো, এখানে আমি তিনটি রেখাংশ এঁকেছি। প্রথম রেখাংশটির দৈর্ঘ্য আমরা ধরে নেই এ স্মল লেটারে, দ্বিতীয়টি স্মল লেটারে বি এবং তৃতীয়টি সি। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, এই তিনটি বাহু দ্বারা আমাকে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি ত্রিভুজ আঁকতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটি চিত্র আঁকার সাথে সাথে বিবরণগুলি খাতায় লিখতে পারি। এই উপাত্তগুলি দিয়ে আমরা চিত্র আঁকার জন্য খাতার ডান পাশের এই জায়গাটিকে ফাঁকা রেখে নিচে অঙ্কনের বিবরণ লিখতে পারি। অঙ্কনের বিবরণের আগে শুরুতে আমরা যেটি দেয়া আছে এবং যা করতে হবে, অর্থাৎ বিশেষ নির্বাচনটি খাতায় উল্লেখ করি। মনে করি এখানে একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে। একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ বি ও সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা প্রথমেই প্রশ্ন থেকে উল্লেখ করে নিলাম আমাদেরকে কি করতে হবে। এখন আমরা এই বাহু তিনটি দিয়ে নির্দিষ্ট দৈর্ঘ্যের ত্রিভুজটি আঁকব এবং আঁকার সাথে সাথে আমরা অঙ্কনের বিবরণটি লিখব। আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি রশ্মি বিডি আঁকি। এখন এই বিডি রশ্মি থেকে এ বাহুর দৈর্ঘ্যের সমান করে বিসি অংশ কেটে নেই, অর্থাৎ এই বিসি অংশের দৈর্ঘ্য আমার প্রদত্ত এ এর সমান। এখন আমরা যদি বিবরণটি লিখি তাহলে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ নিন। এখন বি বাহুর দৈর্ঘ্যের সমান করে আমি সি বিন্দু থেকে একটি ব্যাসার্ধ এঁকে নিলাম। অনুরূপভাবে
সিবাহুর দৈর্ঘ্যের সমান করে ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে আমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। উভয় বৃত্তচাপ এ বিন্দুতে মিলিত হল। এই বিবরণটিকে আমরা এভাবে লিখতে পারি, বিও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ক্যাপিটাল লেটারের সি এবং বি কে কেন্দ্র করে, অর্থাৎ যথাক্রমে সি ও বি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকি। এখানে বৃত্ত চাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, এটিও আমাদের দুই নম্বর কাজের একটি অংশ, সুতরাং সেই কথাটিও আমরা দুই নম্বর বিবরণেই লিখব। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের তিন নম্বর কাজ এখানে, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যোগ করা এবং এ থেকে এসি যোগ করা। তাহলে আমরা যোগ করে নেই, এ থেকে বি যোগ করে দিলাম এবং এসি যোগ করে দিলাম, অর্থাৎ এটি আমার প্রদত্ত বাহু সি এর দৈর্ঘ্যের সমান এবং এসি হচ্ছে প্রদত্ত বাহু বি এর দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা তিন নম্বর বিবরণটি লিখতে পারি, এ কমা বি এবং এ কমা সি যোগ করি, অঙ্কিত হয়ে গেল নির্ণেয় ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি সি হল নির্ণেয় ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি লক্ষণীয় হচ্ছে, যখন আমি এবিসি ত্রিভুজ আঁকব তখন এখানে আমরা প্রদত্ত বাহুগুলিকে শীর্ষবিন্দুর ছোট হাতের অক্ষরে প্রতীক হিসাবে, চলক হিসাবে ধরে নিতে পারি। সেই হিসাবে আমাদের পাঠ্যবইতেও ব্যবহার করা আছে এবং আমরা যখন এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম তখন এ বাহুর শীর্ষবিন্দু এ, এর বিপরীত বাহুকে আমি ছোট হাতের এ, বি শীর্ষবিন্দু, এর বিপরীত বাহুটিকে ছোট হাতের বি, এবং এখানে শীর্ষবিন্দু সি এর বিপরীত বাহুটিকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করেছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান করলাম। সম্পাদ্য এক, যেটি তোমরা মনোযোগ দিয়ে দেখলে, এটির নির্ধারিত কিছু বাড়ির কাজ আছে, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর 137 কাজ এক এবং দুই এবং পৃষ্ঠা 42 10 নম্বর। প্রিয় শিক্ষার্থী, শর্ত সাপেক্ষে বিভিন্ন ত্রিভুজ অঙ্কন, এটির আমরা এ পর্বে সম্পাদ্য 2 অঙ্কন করব। এখানে শর্ত দেয়া আছে, যে কোনো দুইটি বাহু এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থাকলে কিভাবে ত্রিভুজ আঁকতে হয়। চলো আমরা দেখি ত্রিভুজ। এখানে উপাত্তটি আমি অঙ্কন করলাম, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ, অপর বাহুর দৈর্ঘ্য বি এবং এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ ক্যাপিটাল লেটারে সি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা শর্তটি এখানে লিখে নিই,
মনে করি একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ সি দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এবারে উপাত্তের ডান দিকে ত্রিভুজটি অঙ্কন করব এবং অঙ্কনের সাথে সাথেই বিবরণগুলি লিপিবদ্ধ করব। চলো শুরুতেই আমরা যে কোনো একটি রশ্মি আঁকি। আমরা যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ নেই। এখন এই বিবরণটি আমরা এখানে অঙ্কনের বিবরণ হিসাবে লিপিবদ্ধ করব। যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ নেই। এবারে সি বিন্দুতে প্রদত্ত উপাত্তের সমান করে সি কোণ অঙ্কন করি। অর্থাৎ তোমরা লক্ষ্য করো কোণের সমান করে একটি কোণ আঁকা, এটি তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনে এসেছো। প্রদত্ত কোণের সমান করে আমরা এখানে যে কোণটি আঁকলাম সেটি হলো কোণ বি সি ই। বিবরণ লেখার সময় আমরা লিখতে পারি সি বিন্দুতে কোণ বি সি ই সমান কোণ সি আঁকি। এখন আমরা বি বাহুর দৈর্ঘ্যের সমান করে সিই বাহু থেকে সিএ অংশ কেটে নিই। সিই বাহু থেকে সি এ সমান বি নেই। এবারে এ এবং বি বিন্দু যোগ করি। তাহলে
চিত্রটির দিকে লক্ষ্য করো, আমাদের নির্ধারিত ত্রিভুজ এ বি সি অঙ্কিত হয়েছে। অতএব ত্রিভুজ এ বি সি হল নির্ণেয় ত্রিভুজ। শর্তে পাঠ্য বইয়ে কিছু অনুশীলন আছে, আমরা পরবর্তী ক্লাসের শেষে সবগুলি বাড়ির কাজ একসাথে দেখব। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন শর্তে ত্রিভুজ অঙ্কন, আমরা এ পর্যায়ে একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু দেয়া থাকলে তাহলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের সম্পাদ্য নম্বর 3, এখানে যে শর্তটি দেয়া আছে সেই শর্ত অনুসারে আমরা উপাত্তগুলি অঙ্কন করি। আমরা একটি ত্রিভুজের যে কোনো বাহু এবং বাহু সংলগ্ন দুইটি কোণ উপাত্ত হিসাবে এঁকেছি। একটি কোণকে বড় এবং অপরটিকে অপেক্ষাকৃত ছোট করে নিয়েছি। আমাদের শর্তে যদি কোণের পরিমাপ এবং বাহুর পরিমাণ উল্লেখ থাকে তখন আমরা প্রদত্ত শর্তেই ত্রিভুজটি আঁকার চেষ্টা করব। তাহলে উপাত্তটি লিখে নেই, মনে করি একটি ত্রিভুজের বাহু এ এবং বাহু সংলগ্ন কোণ বি ও কোণ সি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রদত্ত শর্তে আমরা ত্রিভুজটি আঁকার জন্য প্রথমেই বিশেষ নির্বাচন লিখে নিলাম। এখন আমরা ডান দিকের ফাঁকা জায়গাতে চিত্রটি আঁকব এবং চিত্রের সাথে সাথে অঙ্কনের বিবরণ লিখব। আমরা শুরুতেই পূর্বের সম্পাদ্যের ন্যায় যে কোনো রশ্মি বিডি আঁকি। এখন প্রদত্ত বাহু বা ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে আমরা এই বিবরণটি আগের মতো যথারীতি লিখি, যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ নেই। এবারে কোণ বি এর সমান করে একটি কোণ বি বিন্দুতে এবং কোণ সি এর সমান করে অপর কোণটি সি বিন্দুতে অঙ্কন করি।
করে আমরা বিবিন্দুতে সি বি ই কোণ এঁকে নিলাম। এখন অপর কোণটিও অনুরূপভাবে এঁকে নিই। বিন্দুতে আমরা এখানে এঁকেছি বি সি এফ কোণ। বিবরণ লেখার ক্ষেত্রে আমরা একসাথে লিখতে পারি বি ও সি বিন্দুতে কোণ বি ও কোণ সি এর সমান করে যথাক্রমে কোণ সিবিই ও কোণ বিসিএফ আঁকি। এখন লক্ষ্য করলে দেখা যায় সিএফ এবং বিই বাহু দুইটি একটি বিন্দুতে মিলিত হয়েছে। আমরা এই বিন্দুটির নাম দেই এ। যেহেতু এটি কোণ আঁকার পরে একই সাথে সংগঠিত কাজ, সুতরাং বিবরণটি আমরা দুই নম্বর অংশের সঙ্গে লিখতে পারি। বিই ও সিএফ বাহুদ্বয় পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। এবং সেই সাথে ত্রিভুজ এবিসি অর্থাৎ আমাদের নির্ধারিত ত্রিভুজটিও অঙ্কিত হয়েছে। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি হল নির্ণেয় ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা কোন ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ দেয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠে যা যা শিখলাম, বিভিন্ন শর্তে ত্রিভুজ অঙ্কন, এখানে আমরা তিন ধরনের শর্তে তিনটি ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি। আশা করি তোমরাও প্রদত্ত নিয়ম অনুসরণ করে বাড়ির খাতায় ত্রিভুজগুলি আঁকতে পারবে। আমরা এখন বাড়ির কাজগুলি নিজ নিজ খাতায় লিখে নেই। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 142, সমস্যা নম্বর 10, 11 এবং 12 সবগুলি শর্তে ত্রিভুজ আঁকবে। বিদ্যালয় খোলার পরে তোমাদের শিক্ষকবৃন্দকে বাড়ির কাজগুলি দেখাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাইলে অথবা মতামত দিতে চাইলে তোমরা কিশোর বাতায়নের ওয়েবসাইট ভিজিট করো। ধন্যবাদ সবাইকে।